সিলেটে চোরাচালান চক্রের হোতা ছাত্রলীগের শীর্ষ চার নেতা। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক দুর্নীতির খবর বেরিয়ে আসছে। সব জায়গায় শুধু দুর্নীতি আর দুর্নীতি, গোটা দেশ দুর্নীতিতে ভরে গেছে। সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলো দুই বছর ধরে ভারতীয় চিনি চোরাচালানের নিরাপদ রুট হয়ে উঠেছে। ট্রাকে ট্রাকে এসব চিনি সিলেট নগরে ঢোকে, এরপর ছড়িয়ে দেওয়া হয় গোটা দেশে। এতে অনেক চক্র জড়িত। এসব চক্রের হোতা ছিলেন ছাত্রলীগ চার নেতা। রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা এখন লাপাত্তা। চোরা কারবারিদের দেয়া তথ্য মতে সীমান্তের শতাধিক পয়েন্ট দিয়ে বুঙ্গার চিনি হিসেবে পরিচিত ভারতীয় চিনি বাংলাদেশে ঢোকে। সিলেট থেকে এসব চিনি নিরাপদে সারা দেশে ছড়িয়ে দিতে ছাত্রলীগের চার নেতা সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন। তারা হলেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম আহমদ এবং সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদ। অনুসন্ধানে জানা গেছে সিলেটের জৈন্তাপুর, জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী শতাধিক স্থান দিয়ে চিনি সহ চোরাই পণ্য সিলেটে ঢোকে। সাধারণত শুকনো মৌসুমে হাঁটা পথে বা মোটরসাইকেলে এবং বর্ষায় নৌকাযোগে পণ্য সীমান্তে আনা হয়। এতে সীমান্ত এলাকার অন্তত 1000 চোরা কারবারি সম্পৃক্ত। পরবর্তী সময়ে সীমান্ত এলাকা থেকে এসব চিনি ট্রাকে করে নিরাপদে দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর কাজটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে সমন্বয় করতেন ছাত্রলীগের ওই চার নেতা। তারা তাদের অনুসারীদের দিয়ে ট্রাকের আগে পরে মোটরসাইকেল ও প্রাইভেট কারের বহর বসিয়ে চিনি পাচার করাতেন। আওয়ামী লীগ সরকার পতনের পর গত 30 আগস্ট সিলেটের পুলিশ সুপার পদে যোগ দিয়েছেন মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, আমি নতুন যোগদান করেছি, আগের বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই, তবে এখন থেকে যে বা যারা চোরাচালানে জড়িত থাকবেন তাদের আইনের আওতায় আনা হবে। অভিযুক্ত ব্যক্তি যেই দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। গোয়াইনঘাট উপজেলার ভারত সীমান্তবর্তী সোনাটিলা গ্রামটির ঝোপঝাড় বেষ্টিত উঁচু নিচু টিলা বেয়ে কিছুক্ষণ পরপর বাংলাদেশে ঢুকছেন কয়েকজন নারী পুরুষ। তাদের কারো মাথায় চিনির বস্তা, কারো মাথায় পণ্য সামগ্রীর বোচকা। সীমান্ত দিয়ে আনা চিনির বস্তা মোটরসাইকেল ও ইজি বাইকে আশেপাশের বাড়ি ও দোকানে মজুত করা হচ্ছে। পরে সড়ক ও নৌপথে সেই চিনি যাচ্ছে সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। সরেজমিনে 4 দিন সিলেটের 3টি উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী গ্রাম ঘুরে চোরাচালানের এমন চিত্র দেখা যায়। চোরা কারবারি ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্ত দিয়ে প্রতিদিন গড়ে 2 থেকে 2.5 কোটি টাকার চিনি আসে। এসব চিনি তামাবিল, জৈন্তাপুর, সিলেট আঞ্চলিক মহাসড়ক ও ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, সিলেট আঞ্চলিক মহাসড়ক দিয়ে নগরের পাইকারি বাজার, কালীঘাট সহ দেশের বিভিন্ন স্থানে যায়। অভিযুক্ত 4 ছাত্রলীগ নেতার পৃষ্ঠপোষকতায় তাদের অনুসারীরা পাহারা দিয়ে প্রতিদিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চোরাই চিনির ট্রাক শহরে ঢোকাতেন। আর এখন বিশাল অঙ্কের টাকার বিনিময়ে এই সব পয়েন্ট দিয়ে ভারতে পালাচ্ছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা।